এক নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে গণধোলায় রামনগর দু নম্বর এলাকায়। জানা যায় নাবালিকাটি টিউশন সেরে বাড়ি ফেরার পথে রামনগর দু নম্বর এলাকায় এক যুবক তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। তৎক্ষণাৎ মেয়েটি চিৎকার চেঁচামেচি করে এলাকাবাসীকে জড়ো করে এবং যুবকটিকে আটক করতে সক্ষম হয়। খবর দেওয়া হয় পশ্চিম মহিলা থানায়। পুলিশ এসে যুবকটিকে থানায় নিয়ে যায়। টিউশন যায় রামনগর দুই, আমরা ভাড়া থাকি, আমাদের বাড়ি হয়েছে রানীর সামানে, আমরা এখানে ভাড়া থেকে আমার মেয়ে অক্সিজেন স্কুলে পড়ে, তো এখানে ভাড়া থেকে আমরা টিচারের লিগে তো এখান থেকে আসা যাওয়া সম্ভব না, আমরা পসিবল না, আমরা ওইদিকে টিচার নাই, প্লাস এখান থেকে আমরা বাড়ি থেকে অক্সিজেন স্কুল অনেক দূর, এখানে ভাড়া থাকতে লাগে, তো টিউশনের লিগে রাত্রিবেলা যাইতে লাগে, রাত্রি বলতে কি পাঁচটার সময় যায় সাতটার সময় রিটার্ন ঘুরে, তো এই প্রত্যেক দিনে তো সাতটার সময় ঘুরে, আজকে আমরা বাড়িতে একটু দেরি হয়েছে, আগে নিতে রামনগর থার্ড ক্রসিং আর সেকেন্ড ক্রসিং দুইটার মাঝখানে এই ঘটনা, মানে ও যাওয়ার সময় ও মাস্ক পরা এই মানে অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তাহলে একটা গাড়ির সাইড দিতে গিয়ে তাই একটু সাইড হয়েছে, তারপরে মানে হেরে হেরাস করার চেষ্টা করছে, চেষ্টা করার পরে হে মানে যখন টাইরে হাত ছুড়াইয়া যখন স্কুটি নিয়ে ভাগ দিল হয়েছে তখন হে ধরছে স্কুটি, স্কুটি তো ধরে রাখা যায় না, স্কুটি ছুটতে তারপরে চিৎকার চেঁচামেচি করছে, পাথর নিছে, তারপরে মানুষজন জোর হয়েছে উল্টা, আমার মেয়ের মাথায় লাগছে পাথরটা আবার, কিন্তু তখন তাই সবাই চিৎকার করে জোরও করছে যে ও আমার হেরাস করার চেষ্টা করছে, তখন মানুষজন আয়া ওর লোকে কী করছে, আমি তো আসলাম না, ওর বাবা বাড়ি থেকে রামনগরে আসলো, এখান থেকে ওর বাবা আইছে, তারপর আমার ফোন করছে তাড়াতাড়ি আসার দিকে মেয়ের কী হয়েছে, আমি তো আয়েছিল সবাই থেকে যা শুনলাম আর কি। আপনার বাড়ি রানী সামারি ব্যুরো রিপোর্ট ভয়েস 18।